Assalamualaikum, welcome to Bengali Baby Kitchen and Blog. তো আজকে আমি আবার একটা নতুন নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখেন কত সুন্দর লবণীয় হয়েছে নাস্তাটা। তো আমি কিভাবে বানাচ্ছি চলুন দেখা যাক। তো এখানে আমি আলু সেদ্ধ নিয়েছি, আলুটা সেদ্ধ করে নিয়েছি আমি। তো একটু ম্যাশ করে নিচ্ছি। এর মধ্যে আমি একটু গোলমরিচ গুঁড়ো আর এক চামচ লবণ দিয়ে আমি এটা আর এটা গরম মশলা গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে নেব। তো আমি এক কাপ ময়দা দিয়ে নিচ্ছি, এক কাপ ময়দা দিয়ে আমি এটা বানাবো। দেখেন আমার মাখানো হয়ে গেছে। আমি এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো রেস্টে আমি রেখে ফিরে এসেছি। একটু এক চামচ সাদা তেল দিয়ে নিয়েছি। তো এটা আমি এবার লেচি কেটে নেব। এখানে আমার এক কাপ ময়দায় পাঁচটা হয়েছে। তো এই ভেতরে আমি এবার পুর দেবো, চিজ পুর দেবো, একটা মনজারেলা চিজ আছে। একইভাবে আমি সব করে নিয়ে আমি ছেঁকে নিচ্ছি। দেখেন লাল লাল করে ভেজে নেবো আমি অল্প তেলে তাওয়াতে। দেখেন লাল লাল করে আমি সব ভেজে নিয়েছি। ভাজা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। দেখেন বন্ধুরা কতটা লবণীয় হয়েছে বিকেলের নাস্তা। আলু, চিজ, ব্রেড,